না না নিপুর, আপনি যদি বলেন হঠাৎ করে, এটা কিন্তু আমরা বিশ্বাস করবো না। আপনার ভেতরে হঠাৎ করে নিশ্চয়ই আপনি ঘুম থেকে উঠে দেখেননি যে মৌসুমী একা হয়ে গেছেন। সুতরাং এই দ্বন্দ্বটাই যে না, মৌসুমাপুর প্যানেলটাই যে হচ্ছে সেটাও তো আমি জানি না আসলে। আমি কিন্তু এটা জানছি অনেক মানে পেপারে দেখে, পেপারে দেখলাম যে মৌসুমী আপু মানে প্রেসিডেন্ট ইলেকশন করবে, তো এখনো প্যানেল পরিচিতি দেয় নাই। প্যানেল পরিচিতি যখন দেয় নাই, সাথে লিখছে যে খুব তারকাভল প্যানেল, রিয়াজ ফেরদৌস, তারপর এরকম একটা কমন নাম দিয়ে গেছে। তখন আমি তখন ফেরদৌস ভাই আমাকে ফোন করছে যে হ্যাঁ এরকম তো চিন্তা করতেছি। তো আমি বললাম আপনারা এরকম হঠাৎ করে চিন্তা করতেছেন, তো আপনারা তো লাইক একটা যদি ইলেকশন করতে হয় আপনাকে অ্যাটলিস্ট এক বছর ধরে এটা প্ল্যানিং করতে হয় যে আমি ছেলেটাকে বেয়াদবি বলবো, জয় চৌধুরী না, আজকে প্রথম এই শোতে বললাম একটা বেয়াদব ছেলে সেখানে সে বসে বসে আমার নাম ধরে ধরে বলে নিপুন নিপুন নিপুন, এটা বলে নিপুন ওটা বলে। আজকে যদি আমি প্রশ্ন করি জয় চৌধুরী কয়টা ছবি, আমার লোকজন তো থাকে, আমি এফডিসিতে এত সাহায্য করছি, কানে তো আসবে। হ্যাঁ আমার কানে আসবে না, আমি কি তুমি বলতে পারো সমিতিতে বসে না, সেটা তুমি বলতে পারো ফোনে। আমার আমি আপনাকে ধরেন পছন্দ করি না, ধরেন আমি তানবীর তারেককে পছন্দ করি না, আমি ফোনে বলতে পারি আরে তানবীর একটা বেয়াদব, তানবীর একটা এই, কিন্তু তুমি সমিতিতে বসে এতগুলি লোকের সামনে কথাটা বলছো, এটা কি তোমার বেয়াদবি না? ওখানে এমনও কথা হয়েছে সেটাও বলি যে আমি ছেলেটাকে বেয়াদবি বলবো, জয় চৌধুরী না, আজকে প্রথম এই শোতে বললাম একটা বেয়াদব ছেলে সেখানে সে বসে বসে আমার নাম ধরে ধরে বলে নিপুন নিপুন নিপুন, এটা বলে নিপুন ওটা বলে। আজকে যদি আমি প্রশ্ন করি জয় চৌধুরী কয়টা ছবি, আমার লোকজন তো থাকে, আমি এফডিসিতে এত সাহায্য করছি, কানে তো আসবেই। হ্যাঁ আমার কানে আসবে না, আমি কি তুমি বলতে পারো সমিতিতে বসে না, সেটা তুমি বলতে পারো ফোনে। আমার আমি আপনাকে ধরেন পছন্দ করি না, ধরেন আমি তানবীর তারেককে পছন্দ করি না, আমি ফোনে বলতে পারি আরে তানবীর একটা বেয়াদব, তানবীর একটা এই, কিন্তু তুমি সমিতিতে বসে এতগুলি লোকের সামনে কথাটা বলছো, এটা কি তোমার বেয়াদবি না? তাহলে তোমরা যে বলো প্রটোকলের জায়গা, হ্যাঁ রাইট, এখন তখন ওখানকার যারা বসেছিলেন বিশেষ করে মিশা ভাই এবং জায়েদ খান, আপনারা কেন তখন বলেন নাই যে তুমি নিপুন কেন বলছো? নিপুন আপু আমি তোমার অনেক সিনিয়র, এবং আমি জানি না ও কয়টা ছবি করেছে, কয়টা ছবি করে সে ইসি মেম্বার হয়ে গেছে, এবং সে এইভাবে কথা বলে, এবং এইভাবে যেহেতু সে শিল্পী সমিতিতে বসে কথা বলে, এবং সেটা ওকে প্রায়োরিটি কে দিয়েছে? আচ্ছা এই সো এটা শোনার পর কি আপনি তাৎক্ষণিক মিশা ভাই বা কাকু বলেছেন নাকি? আমি তো ফোন করার ফোন করে বলার মতো মেয়ে না, আপনারা তো জানেন আমি অনেক কিছু হলো যে আমি যেটা শুনি আমি শুনে থাকি। এই প্রথম মনে হয় আপনার সাথে আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে এগুলা খুব বিগ ডিল, কিন্তু আমরা সিনেমাতে যখন ঢুকছি আমার মনে আছে যে আমাকে আগে শিখানো হয়েছে সালাম দেওয়া। আমি যতক্ষণ মেকআপ করতাম তার থেকে মনে বেশি সালাম দিতাম, মানে আমাকে শিখানো হয়েছে যেই ঢুকবে তাকেই সালাম দিবা। তো তাহলে এরকম এরকম কিছু অসংলগ্ন কথার জন্য আজকে, মানে আমি ওর নামটা নিতে চাই নাই, কিন্তু আমি দেখলাম যে আসলে ওকেও একটু মানে বলা উচিত যে তুমি আমি মানে আমারও ধারণা নাই ও কয়টা ছবি করছে কি করছে, কিন্তু এই যে কথাটা সে বললো, কথাটা কি নিয়ে উঠছে আমি সেটাও বলে দেই। আমি ওকে যখন পরিচয় শিল্পী সমিতিতে আমি সেদিন খাওয়া দিচ্ছিলাম 500 লোকের, ও সামনে বসে আছে, তা আমি বললাম তোমরা তো বাইরে খাবার দাও, আয় জয় তোমরা এখানে একটু খাবারটা দাও না কেন? ওরা একটা বাইরে ওদের একটা গ্রুপ আছে কি জানো,
আমি বললাম তোমরা এফডিসি তে একটু কন্ট্রিবিউশন করো, আমি তো দেখলাম তোমরা বাইরে অনেক খাবার দিচ্ছ। তো বললো যে না আপু, এটা তো আমরা ওই যে আমাদের ওখানে কিছু রিক্সাওয়ালা আছে, সে আমি কি হ্যাঁ ওখানেও কিছু দাও, এখানেও যদি একটু কন্ট্রিবিউশন করো, কারণ এফডিসি তে তো ক্ষুধার্ত মানুষ অনেক। এইটাকে সে নিয়ে ওদের একটা মিটিং এ তখন বলছে, হ্যাঁ নিপুণ আমারে বলে খাবার দিতে। আমি কিন্তু এখনো পর্যন্ত মানে আমি যখন ফোনে কথা বলি আমি কিন্তু এখনো পর্যন্ত বলি হ্যাঁ আই মৌসুমীর কি হয়েছে, আই এটা পপিকে আমি তুমি করে বলি, কিন্তু পূর্ণিমা আপুকে আমি পূর্ণিমা ডাকি কিন্তু আপনি করে সম্বোধন করি। এগুলি হলো খুব পারিবারিক শিক্ষা, এগুলো হলো ভদ্রতা। যখন তুমি ভদ্রতা জ্ঞান হারাই ফেলবা তখন তুমি লিডারশিপ হারাই ফেলবা। খুবই দামি কথা বললেন, এবং আসলে ফ্যাক্টটা অনেকগুলোই। গত নির্বাচনে একটা বড় ধরনের হইচই, অনেক রকম আলোচনা, এবং ইন্ডাস্ট্রিতে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে টানা গণমাধ্যমে দু তিন মাস ধরে এত কভারেজ কখনো হয়নি। সেটা অনেক কারণেই, মৌসুমী আপা নির্বাচন করতে একটা বড় প্যানেল দিয়েছিলেন এবং সেখানে রিয়াজ ভাই, ফেরদৌস ভাইরা, পপি, পূর্ণিমা সহ অনেকেই আবার সরে আসলেন, এগুলো নিয়ে অনেক রকম কথাবার্তা উঠলো। তো সেই সময় সেই সংকটের জায়গায় আপনি আপনার অবস্থানটা কি এখন একটু ক্লিয়ার করবেন, যে ওই সময় কার সাথে কথা হয়েছিল বা কি অবস্থায় আপনি যাবেন, কি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সময়? আমি তো আপনাকে সবসময় একটা ব্যাপার ক্লিয়ার করছি, জায়েদ খান এবং মিশা ভাই আমার কোনো সমস্যা নেই। মৌসুমী আপা ওনার সাথে, ওনার কে আমার যে আমি কখনোই মানে এই জায়গাটা নিয়ে এত মাথা ঘামাইনি। কেন মাথা ঘামাইনি, যে ওরা আসলো আমাদের মানুষ মানে শিল্পী সমিতি থেকে আপনি মানে কি এমন আশা করেন, মানে কি এমন পেতে পারেন যে আপনি ওখানে আসলে তো মনে হয়েছে দুটাই আমাদের মানুষ। এই জন্য জায়েদ খান আসলো আমার কোনো সমস্যা নাই, বিষয় আসলো কোনো সমস্যা নাই, কিন্তু এই যে আমি আমার জায়গাটুকু ক্লিয়ার করলাম যে আমার কোন জায়গাগুলিতে আমি গিয়েছি তোমাদেরকে হেল্প করতে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে ছোট করতে যাইনি। আমার সাথে আমি তোমাকে যখন দাঁড় করিয়েছি আমার টাকা, আমার কালেকশন করা টাকার সাথে, যখন আমি তোমাকে বলছি যে না সাইদ ভাই আপনি দাঁড়ান, মিশা ভাই আপনি দাঁড়ান, তার মানে কি আমি তোমাদেরকে অনার করছি। আমি কিন্তু বলিনি একবারও দাঁড়িয়ে যে না আমারটা আমার, কিন্তু সেই অনারটুকু তোমরা রাখতে পারো নাই। এই জন্য ওই ইলেকশনে আমার কোনো মাথা ব্যথা ছিল না। ওই ইলেকশনে যেই আসুক না, মাথা ব্যথার বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমরা সবাই বাইরে থেকে জানি যে না মৌসুমী আপার সাথে এতগুলো মানুষ চলে গেছেন, কিন্তু পেছন থেকে ভালো একটা ব্যাকআপ দিচ্ছেন নিপুণ, যেটার অনেক সহযোগী ভূমিকা পালন করছে জায়েদ খানের এই অবস্থানে, এই লাস্ট ইলেকশনের ক্ষেত্রে। সো এই জায়গাটাকে, এই মুখরোচক আলোচনা থেকে অবশ্যই একটা সাহস তো আপনি, সো একজন সিনিয়র কলিগ এবং একজন প্রভাবশালী নায়িকা, সবকিছু মিলিয়ে যে নিপুণের এই এই অবস্থানটা কেন ছিল ওই মৌসুমীর আপার সাথে ওই নির্বাচনের ওই সময়টায়? হ্যাঁ, মৌসুমী আপুরটা যেটা হলো যে আমি নিউজে দেখলাম যে মৌসুমী আপু ইলেকশন করছেন। মৌসুমী আপু যখন ইলেকশন করছে তখন আমি বললাম যে ওয়েল মৌসুমী আপুর প্যানেল তাহলে কে? তখন মৌসুমী আপুর প্যানেল যখন বললো যে রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, পূর্ণিমা আপাও আছে। হ্যাঁ আমার মনে আছে পূর্ণিমা আপা সেদিন আমার এখানে বসে রিবন্ডিং করছিল, সব আপনার বন্ধু-বান্ধব। হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো এই এই প্যানেলের কয়জন জিতবে, ওই প্যানেলের কয়জন জিতবে, এটা তো ঠিক করতে হবে আমাদেরকে। মানে মৌসুমী আপা যদি ওখানে আসেন, তাহলে মৌসুমী আপা আসলো তাহলে এখান থেকে তো মানে জায়দের সাথে কে কন্টেস্ট করবে তখন জানি না সেটা, কিন্তু রিয়াজ ভাই, ফেরদৌস ভাই যদি ওখানে দাঁড়া যায়, তো রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, পপি, পূর্ণিমা ওদেরকে তো আনতে হবে, তাহলে ওনাদের এগেনস্টে কার আছে? এটার মধ্যে দেখলাম যে যেদিন মানে প্যানেল পরিচিতি হয় না, যে ওনারা প্যানেল পরিচিতি ডিক্লেয়ার দিবে, কিন্তু প্যানেল পরিচিতিতে ডিক্লেয়ার দিল অপোজিশন যারা, মানে জায়েদ ভাই, মিশা ভাই ওদেরটা,
তো আমি তখন বললাম কি যে কি ব্যাপার রিয়াজ ভাই, আপনারা আপনাদের তো ডিক্লার দিবেন না? ওনারা দেখলাম যে তখন হ্যাঁ হবে, আচ্ছা এটা মানে তখন হলো একটু কথা। আমি তখন বললাম যে দেখেন যারাই আসুক, যদি ওরাও আসে আমাদের তো কোনো অসুবিধা নাই, যদি মসিমা আপু আসে আমাদের তো কোনো অসুবিধা নেই। আমাদের মানে আমার কাছে ব্যাপারটা এরকম ছিল, এখন আমি জানি না অন্যরা কি চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম মসিমা আপুর পুরো প্যানেল খালি, যেটা যেদিন ওরা ইয়ে কিনবে। মসিমাপুর প্যানেলটাই যে হচ্ছে সেটাও তো আমি জানি না আসলে, আমি কিন্তু এটা জানছি অনেক মানে পেপারে দেখে, পেপারে দেখলাম যে মসিমা আপু মানে প্রেসিডেন্ট ইলেকশন করবে, তো এখনো প্যানেল পরিচিতি দেয় নাই। প্যানেল পরিচিতি যখন দেয় নাই, সাথে লিখছে যে খুব তারকা ভোল প্যানেল রিয়াজ ফেরদৌস, তারপর এরকম একটা কমন নাম দিয়ে গেছে। তখন আমি তখন ফেরদৌস ভাই আমাকে ফোন করছে যে হ্যাঁ এরকম তো চিন্তা করতেছি, তো আমি বললাম আপনারা এরকম হঠাৎ করে চিন্তা করতেছেন, তো আপনারা তো লাইক একটা যদি ইলেকশন করতে হয় আপনাকে অ্যাটলিস্ট এক বছর ধরে এটা প্ল্যানিং করতে হয়। ওনারা প্ল্যানিং করছে এক মাস আগে। আচ্ছা সেই প্যানেলে আপনি ছিলেন না কেন? আমি সেই প্যানেল কারণ আমি তো এটা জানিই না, এক মাস আগের প্যানেল আমি কোথা থেকে জানবো? আমি জানি যে জায়েদ খানদের প্যানেল যেটা, যে ওরা কারা কারা আসছে, ওরা 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 এখানে আসছে। আচ্ছা ঠিক আছে জায়েদ খানের প্যানেল আসুক, মানে আমি সবসময় কি বললাম যে আমার তো তানভীর ভাই যে শিল্পী সমিতি যে এত একটা ইম্পর্টেন্ট কিছু হয়ে যাবে একটা সময়, মানে এত কিছু হবে সেটাই তো আমি বুঝতে পারি না। আমার কাছে তো মনে হচ্ছে যে শিল্পী সমিতি এটা আমাদের সমিতি এখানে আসবে।